আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিব, সেটি হচ্ছে 5ই আগস্টের পর চলমান লকডাউন চলবে কি না এই বিষয়ে একটি বিস্তারিত খবর দৈনিক ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তারা আপনার কাছে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এমনটি আশা করছি। চলমান কঠোর লকডাউন মেয়াদ শেষ হচ্ছে আগামী 5ই আগস্ট, এরপর লকডাউন মেয়াদ আরেক দফায় বাড়ানো হতে পারে সরকার একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ওই সূত্র যেন আগামী 5ই আগস্টের পর লকডাউন বাড়ানো হতে পারে, সংক্রমণ বাড়তে থাকলে লকডাউনও আরও কঠোর হবে, আর যদি সংক্রমণ কমতে থাকে তাহলে কয়েকটি খাতে লকডাউন শিথিল করার পরিকল্পনা করছে সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠিত আন্তঃমন্ত্রক বৈঠকে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত পয়লা জুলাই 14 দিনের জন্য কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে শুরু করে সরকার, তবে ঈদ উদযাপনের জন্য 8 দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। পরে গত 23 জুলাই থেকে আরও 2 সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকটি এমন এক দিন অনুষ্ঠিত হয়েছে যেদিন করোনা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গতকাল করোনা আক্রান্ত হয়ে 228 জন মৃত্যু হয়েছে, দেশে নতুন করে শনাক্ত হয়েছে 14,925 জন। সমাজের দর্শকবৃন্দ ছিল সর্বশেষ লকডাউন আপডেট নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।